শরীয়তপুরে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগাল এইডে আইনি সেবাদান, এই স্লোগানে শরীয়তপুর র্যালি, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। শরীয়তপুর জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে রোববার 28 এপ্রিল সকাল 10টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। শরীয়তপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা জজ আব্দুস সালাম খান, বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা জজ বেগম মোসা মরিয়ম মুন মঞ্জুরি, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, সিভিল সার্জন ডাক্তার খলিলুর রহমান, জেডের শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ডক্টর এমরান পারভেজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু সাইদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সরকারি কৌশলী জিপি অ্যাডভোকেট আলমগীর মুন্সী, সরকারি কৌশলী নারী ও শিশু পিপি অ্যাডভোকেট ফিরুজ আহমেদ, শরীয়তপুর জেলা কারাগারের জেলার এনামুল হক, ডামুড্ডা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সুফলভোগীদের মধ্যে কুদ্দুস মাঝি ও সুফলভোগী কমলা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। মেলায় জেলা লিগাল এইড অফিস, জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে ব্র্যাক আইন সহায়তা কেন্দ্র, নড়িয়া উন্নয়ন সমিতি নুসা, জেলা কারাগার, এসডিএস ও জেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে স্টল বসানো হয় এবং বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়। এছাড়া বিকালে আদালত প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।